পদ্মা সেতুর পিলারে কয়েকবার ধাক্কা দেওয়ার পর এবার সেতুর স্প্যানে আঘাত লেগেছে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের। মঙ্গলবার সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় এই ধাক্কা লাগে। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার খবরে ঘটনাস্থলে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, কোনো ঘটনাই ছোট করে দেখার সুযোগ নেই। সেতু ইসলাম ও আলী তালুকদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। পদ্মা সেতু এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরিটি পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে চলাচলের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে রওনা হয়েছিল। সেতুর 2 ও 3 নম্বর পিলারের মাঝে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডে ধাক্কা লাগে। এই ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনা। মাস্তুলের আঘাতের খবর দেয়া হলেও পরে দেখা যায় মাস্তুল নয়, ক্ষতি হয়েছে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন ফেরির মাস্টার। এটা লাগে না, এটা অনেক ডিস্টেন্স আছে, মানে গ্যাপ আছে, যার কারণে এটা সমস্যা হয়। কিন্তু তারপরে আমি মনে করছি যে এটা নামানো প্রয়োজন, জাস্ট নামাই ফেলছি। দুর্ঘটনার খবর পেয়ে পদ্মাপাড়ে ছুটে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ঘাটে ভেড়ানো পদ্মা সেতুতে আঘাত দেয়া ফেরিটি পর্যবেক্ষণ করেন। পরে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, দৃশ্যমান কোনো ক্ষতি না হলেও কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। কোনো ঘটনাই ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। যেভাবে নির্মাণ করা হয়েছে, যে ডিজাইন এসেছে, তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। কোনো আঘাতের চিহ্ন পাননি বা কোনো প্রকারের ইম্প্যাক্টের চিহ্ন খুঁজে পাননি, কাজেই এটা আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশ না দিচ্ছি। সচিবালয়ের নৌপরিবহন প্রতিমন্ত্রীও বলেন, এটা গভীরভাবে তদন্ত করতে হবে এবং অবশ্যই উদ্ঘাটন করতে হবে। আমরা নিজেদেরকে মানে অপরাধী ভাবছি। গত আগে যখন আমি আপনাদের সাথে কথা বলেছি, এখন তো মনে হচ্ছে যে পদ্মা সেতুর আঘাত না, এখন আঘাতটা মনে হয় আমাদেরকেই করা হচ্ছে। এর আগেও কয়েক দফায় পিলারের সাথে ফেরির ধাক্কার খবর বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করে। এক পর্যায়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।